চাকরি করার সময় কি কখনো মনে হয়নি যে বিশ্বাস হারাতে হয়েছে বা বিশ্বাস রাখতে পারোনি? প্রচুর বিশ্বাস ভঙ্গ হয়েছে। বিশ্বাস ভঙ্গ জানো যে একটা স্ক্রিপ্ট হচ্ছে, সেই স্ক্রিপ্ট একটা খুবই ভালো ক্যারেক্টার, আমি জানি যে এটা মনে হয় আমাকেই দিচ্ছে, আমি পাই নাই, এরকম বিশ্বাস ভঙ্গ হয়েছে। কিন্তু সেটা সেটা নিয়ে আমার কিছু মানে করার ছিল না, এবং আমি কখনো দমে থাকি না বিষয়টা নিয়ে। আমার যে অনেকে থাকে না যে গোল, আমাকে এক নম্বরে যেতে হবে, এই এক নম্বরটা কোথায় এবং সেই গোলটা পৌঁছাতে কি করতে হবে সেই জায়গাটা নেই। কিন্তু একজন যা সামসুমন হওয়া যায় ওই জায়গাটা, ওটা যদি ছয় নম্বর হয়, ছয় নম্বরে জানা, ছয় নম্বরে যাওয়ার দরকার মানে কেউ প্রস্তুতি নেয় না। সেই জায়গাগুলো আমার কাছে মনে হচ্ছে যে আমরা মানে অনেকখানি ই করি আর কি, ভুল করি। ভালোবাসা এই শব্দটার ব্যাখ্যা কিভাবে হয় করো তুমি? কঠিন প্রশ্ন আর কি। কঠিন না, সহজ, খুব সহজ। ভালোবাসা ভাবলেই কঠিন, সহজ। ভালোবাসাটা খুবই জটিল একটা ব্যাপার। এখন আমি আমার কন্যাকে ভালোবাসি, আমার স্ত্রীকে ভালোবাসি, আমার সন্তানকে ভালোবাসি, কিন্তু আমার ব্যাক অফ মাইন্ড হঠাৎ করে কোনো কি মুখ ভেসে ওঠে না? ওঠে তো, অবশ্যই। হ্যাঁ, মানুষ তো, মানুষ তো। এই জায়গাগুলোকে তুমি কিভাবে বিশ্লেষণ করবে? এটা আমার বিশ্লেষণ করার জায়গা নেই। আমি একটা কি বলবো, সামাজিক এখন অবস্থানে আছি, আমার আমার পরিবার আছে এবং এদের সাথে আমার বসবাস করতে হবে এবং এইভাবে থাকতে হবে। আমরা সাধারণত মেকি কথা বলি যে আমরা সবাই তুষ্ট, আমরা সবাই সুখী, কিন্তু সব মানুষই কি সুখী? সব মানুষই কি সবকিছুতে তুষ্ট? স্বামী স্ত্রী বলো, মা বাবা বলো, না 100% হলে তো আর কোনো কনফ্লিক্ট থাকতো না। না, এখানে অনেকগুলো ব্যাপার কাজ করে মানুষের এইতে। ধরো যে ট্রেনে যাচ্ছ, হঠাৎ একটা মেয়ে, যার মেয়ের যে মেয়েটার হাতে হচ্ছে হলো মেহেদি, দেখে তোমার ভালো লাগলো, এটা ধরো 25 বছর পর হঠাৎ করে মনে হতে পারে, একটা হাত দেখেছিল যে হাতটা নিকটে উঠানো ছিল সিটের উপরে, মেয়েটার চোখটা শুধু দেখা গেছে আর কিছু দেখা যায়নি। সেটা ছোট 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 খুব ছোট ছোট বিষয় আর কি, ভালোবাসাতে। হ্যাঁ, ভালোবাসাটা হচ্ছে এই ধরনের আর কি। কিছু প্রিয় অপ্রিয় বিষয় যদি জানতে চাই, প্রিয় ভালো লাগার জায়গা বাংলাদেশ, প্রিয় সময় সন্ধ্যা, অপ্রিয় সময় ছাটা দুপুর, প্রিয় খাবার গরু মাংস, অপ্রিয় খাবার খেতে পাও না বেশি তাই শুটকি। তোমার চাওয়া পাওয়া আর পরিবারের চাওয়া পাওয়ার মাঝে কি অনেক ক্ষেত্রে পার্থক্য দেখা দেয়? অনেক অনেক, আমার বউ সহ্য করে না কি, যেমন ধরো যে শুটিং তাড়াতাড়ি শেষ করে বাসায় ফেরাটা উচিত, বাচ্চাদের লেখাপড়াটার দিকে তাকানো উচিত, পারি না, বাজারটা করা উচিত, পারি না, সংসারের কিছু গুছানো টোছানো বিষয় টিষয় থাকে এগুলো করা উচিত, পারি না, নিজের কাপড় চুপড় তো পারি না আর কি, এইসব অনেক কিছুই পারি না। সে অনেক কিছুর সাথে হয়তো অ্যাডজাস্ট করে ফেলে এবং সেই জন্য তাকে থ্যাঙ্কস যে সে আমার জীবনে আছে এবং ওই জন্য আমাকে গুছিয়ে রেখেছে। তোমার ব্যক্তি জীবন, ক্যারিয়ার সবকিছু মিলিয়ে তুমি কিভাবে দেখতে চাও তোমার চারপাশটা বা কি ছবিটা? হ্যাঁ, চারপাশটা, যেমন ধরো যে আমার কাছে মনে হচ্ছে যে আজকে টেলিভিশনে যে নাটকগুলো হচ্ছে, আমরা কি কেউই জানি এখন এখন মানে কটা বাজে? এই সময় জানি না, কিন্তু আমার ভাবনা বা চিন্তা বা ছবিটা যদি এক ধরনের স্টিল পিকচার যদি আসে, না স্টিল পিকচার তো আসবে কি করে, সেটা তো প্রস্তুতি লাগবে। আমার এখন এই যে টেলিভিশন চ্যানেলে সুমনকে দেখছে, এই কথাটা তার ভালো না লাগতে পারে, সে সুইচ মানে সে রিমোট টিপে অন্য জায়গায় চলে যাবে এবং যাচ্ছেও সেটা। কিন্তু আমরা যারা কাজ করছি এই মিডিয়াতে, আমি টেলিভিশন চ্যানেল থেকে শুরু করে আমরা সবাই মিলে, আমরা যারা মিডিয়া কর্মী হিসেবে যদি আমাদেরকে চিহ্নিত করি এবং আমরা সবাই মিলে কি হিসাব করেছি, দর্শক কি চায়, দর্শক কি সুমনের এই কথা শুনতে পছন্দ করে, বিজুরির এই কথা শুনতে পছন্দ করছে, যদি না করে তাহলে এইটাকে কিভাবে সুন্দর করা যায়, এটা কিভাবে প্রেজেন্টেবল করা যায়। এই প্রেজেন্টেবল করার জায়গাতে যে তুমি আমি কথা বলছি এভাবে বসছি, দর্শক হয়তো চায় মনে করতো যে আমি যদি এভাবে বসতাম তাহলে হয়তো খুব ভালো লাগতো, মানে এই ধরনের অনেক ব্যাপার থাকতে পারে। কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমরা কেউই গবেষণা করছি না কিংবা কেউই জানি না। আর যদি প্রশ্ন করা হয় তাহলে উত্তর হয়তো খুবই সহজে না, আমরা তো ব্যাপক গবেষণা করে অনুষ্ঠানটা করেছি, আমরা ব্যাপক গবেষণা করে আমরা চিন্তা ভাবনা করেছি, চিন্তা ভাবনা করে অনুষ্ঠানটা সাজিয়েছি, সাজিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট করেছি। একটি চ্যানেলে যতগুলি নাটক হচ্ছে সেই নাটকগুলি কতজন দর্শক দেখছে, আর আমি আর কথা বলবো না।